এবার আরো কিছু সংবাদ এক নজরে। নিরাপত্তার স্বার্থে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে করে মাইকিং করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকালে ক্যাম্পাসে মাইকিং করে এই ঘোষণা দেওয়া হয়। এদিকে দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঝিনাইদহের স্ত্রী হত্যার ঘটনায় স্বামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সকালে শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এই রায় দেন। ঝালকাঠিতে যক্ষ্মা নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের চানাই কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার এইচ এম জহিরুল ইসলাম।